সিনেমা শুরুতেই জুনমু নামের একটি ছেলেকে দেখানো হয়। এ একজন গেমার যার দিনের বেশিরভাগ সময়টাই কম্পিউটারে গেমস খেলে কাটে। সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে সে ঘরে একা, ওর প্যারেন্টসরা কাজের জন্য বাইরে গেছিল। ঘুম থেকে উঠে জুনমু দেখে তার মা টেবিলে তার জন্য একটি নোট রেখে গেছে যাতে লেখা ছিল পাশের গোষ্ঠী স্টোর থেকে কিছু জিনিস আনতে হবে। কিন্তু জুনমু তা না করে নিজের বন্ধুদের সাথে অনলাইনে গেম খেলতে বসে যায়। তখনই তার এক বন্ধু তাকে বলে টিভি দেখো, টিভিতে নিউজ দেখাচ্ছে। যা শুনে জুনমু নিউজই দেখার জন্য টিভি অন করে, কিন্তু তখনই টিভি সিগন্যাল কাট হয়ে যায়, তাই সে কোনো নিউজই দেখতে পারে না। এরপর জুনমুর মনে হয় যেন বাইরে কেউ চিল্লাচ্ছে, তাই সে বাইরে দেখতে জানলার দিকে এগোয়। এরই মধ্যে ব্যাকগ্রাউন্ডে নিউজ চালু হয়ে যায় যাতে বলা হচ্ছিল যে সিওল শহরের নানান জায়গায় বহু মানুষ হঠাৎই ভায়োলেন্ট হয়ে উঠেছে আর তারা তাদের আশেপাশের অন্যান্য মানুষের ওপর অ্যাটাক করছে, যার ফলে এই অসুখটা খুব দ্রুত ছড়াচ্ছে। এখানে জুনমু তার জানলা দিয়ে নিচে দেখে, সে দেখে ইনফেক্টেড লোকগুলো যারা এখনও ইনফেক্টেড হয়নি তাদের ওপর হামলা করছে, তাই সকলে নিজের জীবন বাঁচাতে এখানে সেখানে দৌড়াচ্ছে। এসব দেখে জুনমুর হোঁচ উড়ে যায়, সে তার পরিবারের কথা চিন্তা করতে থাকে। এরই মধ্যে জুনমুর পাশের বাড়ির একটি ছেলে জোর করে জুনমুর ঘরে ঢুকে পড়ে। এই ছেলেটা প্রচণ্ড ঘাবড়ে গেছে, তাকে দেখে মনে হচ্ছে যেন সে মৃত্যুকে সচক্ষে দেখেছে। এখানে জুনমুও কিছুই বুঝে উঠতে পারছে না যে শহরে সব কী চলছে, তাই সে ওই ছেলেটাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এখানে সেই ছেলেটি জুনমুর কাছে তার বাথরুম ব্যবহার করার জন্য রিকোয়েস্ট করে, জুনমুও তাকে পারমিশন দিয়ে দেয়। এরপরে জুনমু নিউজে জানতে পারে যে যারা ইনফেক্টেড হচ্ছে কিছুক্ষণ পরে তাদের ব্যবহার পাল্টাচ্ছে, তারা হিংস্র হয়ে উঠছে, তাদের চোখ দিয়েও রক্ত বইছে। এরই মধ্যে সেই ছেলেটিও বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। জুনমু দেখে যে এই ছেলেটি চোখ দিয়ে এবার রক্ত বেরোচ্ছে, তার ব্যবহারও পাল্টাতে শুরু করেছিল। এটা দেখে জুনমু প্রচণ্ড ঘাবড়ে যায়, কেননা সে বুঝে গেছে যে এই ছেলেটিও এখন ইনফেক্টেড, তাই জুনমু ছেলেটিকে ঘরের বাইরে বেরিয়ে যেতে বলে। এখানে ইনফেক্টেড ছেলেটি জুনমুর ওপরেই অ্যাটাক করে, জুনমু যা তা করে ছেলেটিকে বাড়ির বাইরে বের করে দরজা দিয়ে দেয়। সে দরজাটা লক করে তার সামনে একটি ফ্রিজ এনে রাখে যাতে কি কোনো ইনফেক্টেড ব্যক্তি ভেতরে না ঢুকতে পারে। এরপর জুনমু তার প্যারেন্টসকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল বারবার কাট হওয়ার কারণে তার ফোন লাগছিল না। এখানে জুনমুর মনে হয়তো তার প্যারেন্টসরা ইনফেক্টেড হয়ে গেছে, সে হতাশায় ভেঙে পড়ে। তখনই জুনমুর কাছে একটি মেসেজ আসে যেটা তার প্যারেন্টসরাই করেছিল। মেসেজে তার প্যারেন্টসরা লেখে, আমরা এখনও সেফ আছি, তুমি আমাদের চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রাখো আর নিউজ দেখতে থাকো। এই মেসেজটা পড়ে জুনমু কিছুটা হলেও শান্তি পায়। যার পর জুনমু মোটিভেশনের জন্য তার ফ্যামিলি ফটোতে একটা স্টিকার লাগায় যাতে সে লেখে, আমি অবশ্যই বেঁচে থাকবো। আর এভাবেই তার প্রথম দিন কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই জুনমু তার মোবাইল চেক করে যাতে সে দেখে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ তাদের রেস্কিউ করার জন্য সাহায্য চাইছে। জুনমুও ঠিক এমনটাই করে, সে তার ফটো তুলে ঠিকানা সহ সোশ্যাল মিডিয়াতে সাহায্য চেয়ে পোস্ট করে দেয়। পুরো বাড়িতে জুনমু একা, তাই সে সময় কাটাতে গেমস খেলতে লাগে, কিন্তু বারবার নেটওয়ার্ক চলে যাওয়ায় তাকে গেম বন্ধ করতে হয়। এরপর জুনমু বাইরে গুলি চালার শব্দ শোনে, তাই সে চেক করার জন্য জানলার দিকে এগোয়। জানলার কাছে পৌঁছে সে দেখে নিচে এক লেডি পুলিশ অফিসার ইনফেক্টেড ব্যক্তিগুলোর ওপর শ্যুট করছে, কিন্তু হঠাৎই তার গুলি শেষ হয়ে যায়। তারপর ইনফেক্টেড লোকগুলো তার উপর অ্যাটাক করে তাকে টানতে টানতে এক আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে নিয়ে যায়। এটা দেখে জুনমু তার সাহায্য করতে যায়, কিন্তু কোনো উপায় নেই, সে জানে যদি সে বাইরে যায় তাহলে সে নিজেও বাঁচবে না। এরই মধ্যে একটা ইনফেক্টেড ব্যক্তি দরজা ভেঙে জুনমুর বাড়িতে ঢোকার চেষ্টা করে, যার হাত থেকে বাঁচতে জুনমু তার ব্যালকনি রেলিং ধরে ঝুলে পড়ে। জুনমুকে ধরতে গিয়ে সেই ইনফেক্টেড ব্যক্তিরা নিচে পড়ে যায়, যার ফলে সে মারা যায়। এখানে জুনমু দেখে সেই লেডি পুলিশ অফিসারটা আর আগের মতো নেই, এখন সেও ইনফেক্টেড হয়ে গেছে। এরপর জুনমু যখন ব্যালকনি থেকে উপরে আসে সে দেখে ফ্রিজে যা কিছু রাখা ছিল সমস্ত কিছু নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। এটা দেখে জুনমু হতাশায় ভেঙে পড়ে, কেননা তার কাছে যা কিছু সামান্যটুকু খাবার ছিল তাও এখন নষ্ট হয়ে গেছে। এরপর জুনমু তার ঘরে সমস্ত জানলা পেপার দিয়ে কভার করে দেয় আর একাই ঘরে শুয়ে বসে সময় কাটাতে থাকে। এভাবেই আজ 10 দিন কেটে যায়। তার কাছে যা কিছু সামান্যটুকু খাবার ছিল তাও এতদিনে শেষ, এমনকি তার কাছে এখন পান করার মতো জলটুকুও নেই। সে খাবার আনতে বাইরে বেরোতে পারছে না, কারণ বাইরে ইনফেক্টেড লোক তার অপেক্ষায় রয়েছে যারা তাকে বাইরে বেরোলে ইনফেক্টেড করে দেবে। এতদিন ঘরে একা একা কাটাতে কাটাতে জুনমুও বিরক্ত হয়ে উঠেছে। এছাড়া বহুদিন খাবার আর জল না পাওয়ায় তার হ্যালুসিনেশন হচ্ছিল। একদিন তার মনে হয় তার পরিবার ঘরে ফিরে এসেছে, তারা সবাই সুরক্ষিত। জুনমুর এটা খুব ভালো লাগে, কিন্তু পরবর্তী মুহূর্তে সে বুঝতে পারে এসব তার কল্পনা মাত্র। জুনমু আরও বেশি ফ্রাস্ট্রেট হতে লাগে, তার আরও চিন্তা হয়, কেননা নেটওয়ার্ক না থাকার ফলে সে তার পরিবারের সাথে কথাও বলতে পারছে না। তখনই জুনমুর ফোনে তার প্যারেন্টসরা একটা ভয়েস মেল পাঠায়, যেটা শোনার জন্য জুনমু ব্যালকানিতেই ঝুলে পড়ে, কেননা ঘরের ভেতরে নেটওয়ার্ক আসছিল না। ভয়েস মেলটা শোনার পর সে বুঝতে পারে তার পরিবারের ওপরও ইনফেক্টেড লোকেরা হামলা করেছে। এটা জানতে পেরে তার খুব দুঃখ হয়, তাই সে আগে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে ইনফেক্টেড লোকগুলো তো মারতে শুরু করে দেয়, কেননা এদের কারণে সে তার ফ্যামিলিকে হারিয়েছিল। কিন্তু তার আওয়াজ শুনে এখানে আরও ইনফেক্টেড লোক চলে আসে, তাই জুনমু নিজের ঘরে ঢুকে যায়। এভাবেই দিন কাটতে কাটতে আজ 20 দিন কেটে যায়। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে, কেননা ইনফেক্টেড লোকেরা পুরো শহরের দখল নিয়ে নিয়েছে। তারা শহরের বিদ্যুৎ ব্যবস্থা, জল সরবরাহ সব নষ্ট করে দিয়েছে। এতদিন এভাবে একা একা কাটাতে কাটাতে জুনমুও বিরক্ত হয়ে উঠেছে, তাই সে একদিন সুইসাইড করার কথা ভাবে। সে সুইসাইড করার জন্য ফাঁসিতে ঝুলেও পড়ে, কিন্তু তখনই কেউ লেজার লাইট দিয়ে তার চেহারায় পয়েন্ট করে। এতে জুনমু বুঝে যায় যে এখানে তাকে ছাড়াও কেউ না কেউ আছে, তাই সে কোনো ক্রমে নিজেকে ফাঁসি থেকে ছাড়ায়। এরপর সে জানলা দিয়ে দেখে তার ঠিক সামনের বিল্ডিংয়ে একটা মেয়ে আছে, যে কিনা এমন বিকট পরিস্থিতিতেও সার্ভাইভ করছে। এই মেয়েটার নাম ইউবিন।
এবার তারা হাতের ইশারা করে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে এদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এতদিনে এদের কাছে খাবার জল শেষ, তাই এরা বৃষ্টির জল ধরে তার ব্যবহার শুরু করে। যখন ইউবিন জানতে পারে যে জুনবুর কাছে খাবার জন্য কিছু নেই, তখন ইউবিন একটা বলে দড়ি বেঁধে জুনবুর বিল্ডিংয়ের দিকে ছড়ে, যাতে কি সে জুনবুর কাছে কিছু খাবার সাপ্লাই করতে পারে। কিন্তু সেই বলটা নিচে পড়ে যায়। এরপর জুনবু তার ড্রোনের সাহায্যে ইউবিনের কাছে একটা তার পৌঁছে দেয়। এতে জুনবু আর ইউবিনের বিল্ডিংয়ের মাঝে একটা কানেক্টিং লাইন তৈরি হয়। এই লাইনের মাধ্যমে ইউবিন জুনবুর কাছে খাবার পৌঁছে দেয়। জুনবু খাবার শুরুই করেছিল, তখনই সে দেখে একটা ইনফেক্টেড ফায়ার ফাইটার ইউবিনের অ্যাপার্টমেন্ট থেকে ঝোলা তারটা ধরেছে, যেটা ইউবিন জুনবুর দিকে ছুঁড়েছিল, কিন্তু সেটা পৌঁছায়নি। ইউবিন সেই তারটা একটা টেবিলের সাথে বেঁধেছিল, তাই ইনফেক্টেড ফায়ার ফাইটারটা যখন সেই তারটা ধরে টানে, তখন টেবিলটা এসে ইউবিনকে ধাক্কা দেয়, যার ফলে ইউবিন পড়ে বেহোশ হয়ে যায়। এবার সেই ইনফেক্টেড ফায়ার ফাইটারটা সেই তারটা ধরে ইউবিনের বিল্ডিংয়ে উঠতে শুরু করে, যা দেখে জুনবু তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে। সে একটা বোতল তার দিকে ছোড়ে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এরপর জুনবু তার ড্রোনের সাহায্যে তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু তখনই তার দরজার বাইরে অনেকগুলো ইনফেক্টেড লোক এসে তাকে দরজা ভাঙার চেষ্টা করে, যার ফলে জুনবু ডিস্ট্রাক্ট হয়ে যায়। সে তার ড্রোন কন্ট্রোল করতে পারে না। এর মধ্যে ইনফেক্টেড ফায়ার ফাইটারটা ড্রোনটা ধরে সেটা ভেঙে দেয়। এবার সে ইউবিনের অ্যাপার্টমেন্টে ঢুকতে যাচ্ছিল যে তখনই ইউবিন এসে তার হাতে কেটে দেয়। এত উপর থেকে নিচে পড়ে ইনফেক্টেড ফায়ার ফাইটারটা মারা যায়। ইউবিন বেঁচে গেছে দেখে জুনবু শান্তি পায়। এবার জুনবু আর ইউবিনের কাছে যে সামান্যটুকু খাবার ছিল তাও পাই শেষ, তাই জুনবু ডিসাইড করে যে সে পাশের অ্যাপার্টমেন্টগুলোতে গিয়ে কিছু খাবার জিনিস খুঁজে দেখবে। জুনবু ইনফেক্টেড লোকগুলো থেকে বাঁচতে বাঁচতে কোনো ক্রমে একটা অ্যাপার্টমেন্টে এসে পৌঁছায়, যেখানে সে সামান্য কিছু খাবার খুঁজে পায়। এছাড়া ওখানে জুনবু দুটো অকিটকিও দেখতে পায়। জুনবু সেই দুটো তুলে নেয়। জুনবু এই অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই যাচ্ছিল যে হঠাৎই এক ইনফেক্টেড ব্যক্তি এসে তার উপরে হামলা করে। জুনবু তার সাথে জোরদার ফাইট করে, কেননা ইউবিনকে দেখার পর তার মনেও বেঁচে থাকার আশা জেগেছিল। জুনবু কোনো ক্রমে সেখান থেকে বেঁচে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। জুনবু অনেকদিন না খেয়েছিল, তাই সে প্রথমে তার পেট ভরে খাবার খায়। এরপর জুনবু ইউবিনের জন্য কিছু খাবার আর একটা অকিটকি তার কাছে পাঠিয়ে দেয়। এবার এরা অকিটকির সাহায্যে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। তখনই এরা বাইরে কিছু শব্দ শোনে। এদের মনে হয়তো বাইরে বৃষ্টি পড়ছে, তাই জুনবু চেক করার জন্য জানলাতে বাইরে দেখে। সে দেখে ইনফেক্টেড লোকগুলো এবার পুরো বিল্ডিংয়ে ঢুকতে শুরু করেছে। তারা পুরো বিল্ডিং তাদের দখলে নিয়ে নিয়েছে, যা দেখে এরা দুজনেই প্রচণ্ড ঘাবড়ে যায়। এখানে ইউবিন ভুল করে তার অ্যাপার্টমেন্টে কিছু জিনিস ফেলে দেয়, যার শব্দ শুনে ইনফেক্টেড লোকগুলো তার অ্যাপার্টমেন্টের দিকে আসতে শুরু করে। এখানে জুনবু ইউবিনকে বাঁচানোর জন্য ইউবিনের পাশের এক অ্যাপার্টমেন্টের ল্যান্ডলাইনে কল করে, যার শব্দ শুনে ইনফেক্টেড লোকগুলো ইউবিনের অ্যাপার্টমেন্ট ছেড়ে ওই অ্যাপার্টমেন্টের দিকে চলে যায়। এরপর এরা দুজনে বিল্ডিংয়ের 8th ফ্লোরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জুনবু বলে, আমি এখনও ওখানে একটা ইনফেক্টেড ব্যক্তিকে দেখিনি, এছাড়া আমরা ওখানে কিছু খাবার জিনিসও পেতে পারি। তাই ইউবিন তার অ্যাপার্টমেন্ট থেকে নিচে নেমে আসে আর ইনফেক্টেড লোকগুলোর সাথে লড়তে লড়তে এগোতে থাকে। ইউবিনকে একা লড়তে দেখে জুনবু তার সাহায্যের জন্য নিচে নেমে আসে। এখানে দুজনে কোনো ক্রমে বেঁচে লিফ্টের ভেতরে ঢুকে পড়ে। লিফ্টে তুলে এরা দুজনে বিল্ডিংয়ের 8th ফ্লোরে এসে পড়ে, কিন্তু এখানে অনেক ইনফেক্টেড লোক চলে আসে, যারা এদের দুজনের উপরে হামলা করে। তখনই ওখানে এক ব্যক্তি এদের দুজনকে বাঁচিয়ে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। এই লোকটি এদের জীবন বাঁচে, তা সত্ত্বেও ইউবিন তার উপরে সন্দেহ করতে লাগে। এই লোকটি বলে, আমি ইনফেক্টেড না, তুমি আমার উপরে ভরসা করতেই পারো। এরপর লোকটি এদের দুজনকে কিছু খাবার দেয়। দুজনের প্রচণ্ড খিদে লেগেছিল, তাই তারা খেতে শুরু করে দেয়। খেতে খেতে এই লোকটি বলে, আর কিছু সময় পরেই এখানে রেস্কিউ টিম চলে আসবে, যা শুনে ইউবিন আর জুনবু আনন্দে মেতে ওঠে। তাদের মনে হয় এবার তারা নিশ্চয়ই বেঁচে যাবে। কিন্তু এখানে হঠাৎই তারা বেহোশ হয়ে যায়, কারণ ওই লোকটি তাদের খাবারে কিছু মিশিয়েছিল। এই লোকটি জুনবুর হাত পা বেঁধে দেয় আর ইউবিনকে একটা ঘরে লক করে দেয়। যখন ইউবিনের জ্ঞান ফেরে, সে দেখে সেখানে একটা ইনফেক্টেড মহিলাকে বেঁধে রাখা হয়েছে, যে আর কেউ না, এই লোকটারই ভাই। ইউবিন বুঝতে পারে যে লোকটা সাহায্য করার নামে তাদের বন্দি বানিয়েছে, যাতে কি সে তাদের মেরে নিজের স্ত্রীকে খাওয়াতে পারে। এখানে লোকটি সেই দড়িটা খুলে দেয়, যেটা দিয়ে সে তার ওয়াইফকে বেঁধে রেখেছিল। তার ওয়াইফ ইউবিনের উপরে অ্যাটাক করে, কিন্তু এতক্ষণে জুনবু এসে গেছে। সে এসে ইউবিনকে বাঁচানোর জন্য দড়িটা ধরে ফেলে। এখানে এই লোকটি জুনবুকে একটা অফার দেয়। সে বলে, তুমি এখান থেকে সব খাবার নিয়ে যেতে পারো, শুধু ইউবিনকে এখানে রেখে যাও, যাতে আমার ওয়াইফ তাকে খেতে পারে। আসলে এই লোকটি তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসে, তাই ইনফেক্টেড হওয়া সত্ত্বেও সে তার ওয়াইফকে কোনোরকমে বাঁচিয়ে রাখতে যায়। এরই মাঝে জুনবুর হাত থেকে দড়িটা ছেড়ে যায়, যার কিছুক্ষণ পরে রুমের ভেতর থেকেও আওয়াজ আসা বন্ধ হয়। লোকটি চেক করার জন্য রুমের দরজা খোলে আর তখনই ইউবিন তার বউকে তার উপরেই ছেড়ে দেয়। এখানে ইনফেক্টেড মহিলাটি তার স্বামীকে খেতে শুরু করে। এখানে তার স্বামীও কোনো প্রতিরোধ না করে নিজেকে তার ওয়াইফের কাছে সারেন্ডার করে দেয়, কারণ সে তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসে। এরপর ইউবিন বন্দুক দিয়ে তাদের দুজনকেই শ্যুট করে দেয়, কিন্তু গুলি শব্দ শুনে আরও ইনফেক্টেড লোক এখানে আসতে শুরু করে। ইউবিন ভাবে হয়তো ইনফেক্টেড মহিলাটি তাকেও ইনফেক্টেড করে দিয়েছে, আর কিছুক্ষণ বাদেই তার লক্ষণ দেখা দেবে, তাই সে জুনবুকে বন্দুক দিয়ে নিজেকে শ্যুট করতে বলে। সে চায় না তার কারণে জুনবু ইনফেক্টেড হোক। জুনবু কোনো মতেই এই কাজ করতে যায় না। এখানে দুজনের চোখে জল চলে আসে, তারা কাঁদতে শুরু করে। তাদের মনে হয়তো এবার তারা একে অন্যের থেকে আলাদা হয়ে যাবে। তখনই এরা বাইরে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, আর যখন এরা জানলা দিয়ে বাইরে দেখে, তো দেখে সেখানে অনেকগুলো হেলিকপ্টার চলে এসছে, যা দেখে এরা প্রচণ্ড খুশি হয়। এরা বেঁচে থাকার একটা শেষ আশা খুঁজে পায়। এরপর জুনবু আর ইউবিন বিল্ডিংয়ের ছাদে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে, যাতে কি রেস্কিউ টিম ওপর থেকে এদের দেখতে পায়। কিন্তু ইনফেক্টেড লোকগুলিও এদের পেছন করতে লাগে। এখানে ইউবিন ইনফেক্টেড লোকেদের মাঝে আটকে পড়ে,
যা দেখে জুনগু তার হেল্প করার জন্য নিচে আসে আর কোনো ক্রমে তাকে ইনফেক্টেড লোকেদের মাঝখান থেকে বার করে। এরপর সে ইউবিনকে বলে যাও ছাদে গিয়ে রেস্কিউ টিমকে ইশারা করো, ততক্ষণ আমি এদের আটকাচ্ছি। ইউবিন ছাদে চলে আসে কিন্তু এখানে সে কোনো হেলিকপ্টারই দেখতে পায় না। কিছুক্ষণ পরে জুনবু ছাদে চলে আসে আর ছাদের দরজা লক করে দেয়। জুনবুও যখন দেখে এখানে কোনো হেলিকপ্টারই নেই সেও আশাহীন হয়ে পড়ে। এদের বাঁচা সে আশাটুকু ঢুকতে থাকে। অন্যদিকে ইনফেক্টেড লোকগুলিও ছাদের দরজা ভেঙে এদের দিকে এগোতে থাকে। এখানে জুনবু তার বন্দুক বার করে এক এক করে সকলকে শ্যুট করতে থাকে কিন্তু শীঘ্রই তার বন্দুকে সব গুলিও শেষ হয়ে যায়। এরা বুঝতে পারে যে এদের আর বাঁচার কোনো আশাই নেই। তখনই এদের এখানে রেস্কিউ টিম চলে আসে আর তারা ইনফেক্টেড লোকগুলির ওপর অবিরাম গুলি চালাতে থাকে। তারপর রেস্কিউ টিম এদের দুজনকে হেলিকপ্টারে তুলে এলাকার বাইরে নিয়ে যায়। এলাকার বাইরে বেরোতে দুজনের ফোনে সিগন্যালে চলে আসে যাতে এদের বন্ধুরা মেসেজ পাঠাচ্ছিল। এরা দুজনেই এখান থেকে বাঁচতে পেরে খুব খুশি কিন্তু যখন জুনবু তার পরিবারের কথা মনে করে সে উদাস হয়ে পড়ে। সে জানতে পারে যে সোশ্যাল মিডিয়াতে সে যে পোস্টটা পাঠিয়েছিল তার মাধ্যমে রেস্কিউ টিম তাদের কথা জানতে পারে। এরই সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। এই সিনেমাটি সাল 2020 সালে রিলিজ হয়েছিল। এই সিনেমাটির IMDb রেটিং হলো 6.3। এই সিনেমাটি টোটাল বাজেট ছিল $6 মিলিয়ন আর বক্স অফিসে সিনেমাটি কামিয়েছিল $14.7 মিলিয়ন। আশা করব এই সিনেমাটি আপনাদের পছন্দ হয়েছে।